শরীর সুস্থ রাখতে ভেষজ উপাদানের মধ্যে সবচেয়ে কার্যকরী রসুন। এটা আমাদের সবারই জানা। কিন্তু জানেন কি, সর্বরোগের ওষুধ হলেও অনেকের জন্যই এই রসুন খাওয়া মারাত্মক ক্ষতির কারণ। কাদের জন্য? চলুন আপনাদের সাথে আমিও জানবো তা। রসুন খেলে শরীরের রক্তচাপ বাড়তে শুরু করে, তাই যাদের নার্ভাসনেস, মাথা ঘোরা বা রক্তচাপের সমস্যা আছে তাদের রসুন খাওয়া কমাতে হবে। শরীরে রক্তের অভাব হলেও রসুন না খাওয়ার পরামর্শ দেওয়া হয়। অ্যান্টিঅক্সিডেন্ট নামক উপাদান রসুনে থাকে, যার ফলে লিভারে জমতে পারে টক্সিন। এই পরিস্থিতিতে অতিরিক্ত রসুন খেলেও লিভারের ক্ষতি হয়। যাদের প্রায়ই গ্যাস্ট্রিকের সমস্যা হয় তাদেরও কমাতে হবে রসুন খাওয়া, তা না হলে বেড়ে যাবে বুকে জ্বালা পোড়া বা বুকে ব্যথার মতো সমস্যা। এছাড়া ঘন ঘন বমি এবং ডায়রিয়ার সমস্যায় ভুগলে বাদ দিতে হবে রসুন খাওয়া, কারণ রসুনে গরম ভাব থাকায় এটি পেট গরম বা জ্বালা পোড়ার মতো সমস্যা তৈরি করতে পারে, যার কারণে অনেক সময় অস্থিরতা সহ দেখা যায় নানান রোগ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।